বাংলাদেশ শ্রীলঙ্কা নিউ রাইভালরি, তবে সেটা টি টোয়েন্টি বা ওয়ানডের ক্ষেত্রেই আসলে প্রযোজ্য। খেলাটা যখন সাদা পোশাকে লাল বলে টেস্ট ম্যাচে, সেই জায়গায় বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার থেকে অনেক অনেকাংশে আসলে পিছিয়ে আছে। আমরা যদি হেড টু হেডের কথা বলি, চব্বিশটা ম্যাচ দুটো দল খেলেছে, বাংলাদেশ জিতেছে মোটে একটা। ঘরের মাটিতে কখনও বাংলাদেশ জিতেনি, শততম টেস্টে কলম্বোতে বাংলাদেশ একটা ম্যাচ জিততে পেরেছিল, এছাড়া ১৮টা ম্যাচ বাংলাদেশ হেরেছে, মাত্র ৫টা ড্র করতে পেরেছে। সাম্প্রতিক ইতিহাস বলছে শেষ ৪টা সিরিজেই বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে ফাইট করতে সক্ষম হয়েছে, তবে প্রতিটা সিরিজেই কিন্তু শ্রীলঙ্কা আসলে শেষ হাসি এসেছে। শেষ ৩টা সিরিজে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে জিতেছে। এর আগে শেষ চতুর্থ যে সিরিজটা হয়েছিল সেটাতে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে ১-১ ড্র করেছে। তো নতুন যে রাইভালরির কথা হচ্ছে সেটা ওয়ানডে টি টোয়েন্টির ক্ষেত্রে প্রযোজ্য হলেও টেস্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না। তো বাংলাদেশ ঘরের মাটিতে সিলেটে যখন খেলা, তখন আসলে কোন ধরনের একাদশ খেলাবে, শ্রীলঙ্কার একাদশ কিসব কী দুর্বলতার কাটাছেঁড়াটা করতে চাই। টপ অর্ডারে বাংলাদেশ নিশ্চিতভাবেই জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়কে খেলানোর চেষ্টা করেছিল। নাজমুল হাসান সার্থক ক্যাপ্টেন, ৩ নম্বর পজিশনে। তবে জাকির হাসান যেহেতু ম্যাচের আগের দিন একটা চোট পেয়েছেন, তার খেলা নিয়ে শঙ্কা আছে। সাদমান ইসলামকেও আসলে তৈরি থাকতে বলা হয়েছে। মিডল অর্ডারে নিশ্চিতভাবে মুশফিককে বাংলাদেশ মিস করতে যাচ্ছে, ইঞ্জুরির কারণে তিনি শেষ মুহূর্তে ছিটকে গেছেন। শাহাদাত দীপু আছেন, এছাড়াও মুমিনুল হক আছেন, লিটন দাস আছেন, মেহেদি হাসান মিরাজ আছেন। এখন বাংলাদেশ যদি একজন এক্সট্রা ব্যাটার খেলাতে চায়, সেক্ষেত্রে হয়তো তাওহিদ হৃদয় মিডল অর্ডারে ইনক্লুড হয়ে যাবেন, নতুবা এই চারজনই কিন্তু আসলে মিডল অর্ডার সামলাবেন। সিলেটে এর আগে যে দুটা টেস্ট ম্যাচ খেলা হয়েছে, দুটাতেই বাংলাদেশ ৩ জন স্পিনার নিয়ে খেলেছে। তো তাইজুল মিরাজ নিশ্চিতভাবেই খেলছেন, তবে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচটাতে নিশ্চিতভাবেই উইকেটটা পেসারদের কিছুটা সহায়তা দেবে, কারণ সবুজাভ উইকেট কিন্তু আমরা দেখতে পেয়েছি। সে কারণেই আসলে বলছি যে একজন পেসার এর আগের দুটা টেস্টে বাংলাদেশ যখন খেলেছে খেলালেও, এই ম্যাচে কিছুটা ব্যতিক্রম আসতে যাচ্ছে, নিশ্চিতভাবে বাংলাদেশ দুজন পেসার খেলাবে। সেক্ষেত্রে শরীফুল ইসলাম তিনি ফার্স্ট চয়েস, তবে তার পিঠে কিছুটা চোট আছে, তিনি এখনও দলের সাথে আসলে যুক্ত হননি, রাতেই এসে পৌঁছানোর কথা ম্যাচের আগের দিন। তিনি যদি ফিট থাকেন তিনি নিশ্চিতভাবে খেলবেন এবং সেকেন্ড পেসার হিসেবে খালেদ আহমেদ দলের সাথে ঢুকে যাবেন। এছাড়া ব্যাকআপে মুশফিক এছাড়া নাহিদ রানা, এই দুজন আছেন। তো যদি শরীফুল না খেলতে পারেন সেক্ষেত্রে নাহিদ রানার চান্সটাই হয়তো বেশি, কারণ ফাস্টেস্ট বোলার তিনি, সে কারণেই তাকে নির্বাচকরা দলে রেখেছেন, তো তার সুযোগটা নিশ্চিতভাবেই থাকছে। শ্রীলঙ্কার দিকে যদি তাকায়, শ্রীলঙ্কার দলটাতে এক্সপিরিয়েন্স নিশ্চিতভাবেই চোখে পড়বে। আমরা টপ অর্ডারের কথা যদি বলি, দিমুত করুণারত্নে আছেন, নিশান মাদুষ্কা আছেন, কুশাল মেন্ডিস আছেন। এছাড়া মিডল অর্ডারের দিকে যদি আমরা তাকাই, ধনঞ্জয় ডিসিলভা ক্যাপ্টেইন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিবাল, সাদিরা সামারাবিক্রমা, সবারই কিন্তু অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞতা নিয়ে শ্রীলঙ্কা তাদের ব্যাটিং লাইন আপটা সাজিয়েছে। বোলিংয়ে প্রভাত জয়সূরিয়া নিশ্চিতভাবেই একটা ভাইটাল রোল প্লে করতে যাচ্ছেন, তার সাথে রমেশ মেন্ডিস হয়তো স্পিনিং ডিপার্টমেন্টটা সামলাবেন। হাসারাঙ্গাকে বিভিন্ন কারণে আসলে শ্রীলঙ্কা দলে ডেকেছিল, তবে তিনি নিশ্চিতভাবে খেলছেন না, কারণ তিনি নিষিদ্ধ আর তিনি আসলে খেলতেনও না। যেহেতু নিষেধাজ্ঞার একটা কথা চলাচলি করছিল, সে কারণে আসলে হাসারাঙ্গাকে শেষ মুহূর্তে দলে নিয়েছে, যেহেতু তিনি নাই তিনি খেলছেন না। রমেশ মেন্ডিস এবং প্রভাত জয়সূরিয়া স্পিন ডিপার্টমেন্টটা সামলাবেন। পেসে কাসুম রাজিতা, লাহিরু কুমার আর যে কোনো একজন খেলবেন, এছাড়া বিশ্ব ফার্নান্দো কিন্তু শ্রীলঙ্কার এই দলটাতে আছে। তো সব মিলিয়ে আপনি যদি দুই একাদশ কম্পেয়ার করেন, নিশ্চিতভাবে বাংলাদেশ দলটা টাউনের জয়গান গাইছে, অন্যদিকে শ্রীলঙ্কা এক্সপিরিয়েন্স তারকাদের নিয়েই কিন্তু তাদের একাদশটা সাজিয়েছে। এবং হেড টু হেডের কথা যদি বলি, শ্রীলঙ্কা অনেক এগিয়ে, বাংলাদেশ পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই এই টেস্টটা খেলতে যাচ্ছে। নাজমুল হাসান শান্তর নেতৃত্বে তিন ফরম্যাটেই কিন্তু বাংলাদেশ নতুন একটা শুরু করেছে। টেস্টে ২০১৪ সালে বাংলাদেশ ১৪টা ম্যাচ খেলবে, এত ম্যাচ বাংলাদেশ কিন্তু হরহামেশা কোনো বছরই আসলে খেলে না। তো শুরুটা ভালো করা আসলে খুব বেশি জরুরি এই টিম বাংলাদেশের জন্য। নাবিল কাসার, টি স্পোর্টস, সিলেট। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.